হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 24 নভেম্বর 2022। তো আজকের এই ভিডিওতে 24 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোথায় শত্রু নাশ নামক সামরিক মহড়া আয়োজন করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, রাজস্থান। তো সম্প্রতি ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাবাহিনী রাজস্থানে শত্রু নাশ নামক একটি সামরিক মহড়া আয়োজন করেছে। অ্যাকচুয়ালি রাজস্থানের যে শ্রী গঙ্গানগর নামক জায়গা রয়েছে সেখানেই মূলত এই ভারতীয় সেনাবাহিনী শত্রু নাশ নামক একটি সামরিক মহড়া বা মিলিটারি এক্সারসাইজের আয়োজন করেছে। অ্যাকচুয়ালি এটি শুরু হয়েছে এই মাসের 21 তারিখ, অর্থাৎ নভেম্বরের 21 তারিখ এটি শুরু হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজস্থান। আচ্ছা, এখানে একটু ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে ডিটেলস বলে দিচ্ছি। তো ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাবাহিনী এটি প্রতিষ্ঠা করা হয় 1 এপ্রিল 1895। আর ভারতীয় সেনাবাহিনীর সদর দপ্তর নিউ দিল্লিতে, আর বর্তমানে কমান্ডার ইন চিফ হচ্ছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। অ্যাকচুয়ালি আমাদের, অর্থাৎ ভারতের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ সবসময় কিন্তু প্রেসিডেন্ট হয়ে থাকেন। তো বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন দ্রৌপদী মুর্মু। আর বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর চিফ বা চিফ অফ দ্য আর্মি হচ্ছেন জেনারেল মনোজ পাণ্ডে। এছাড়া ভাইস চিফ অফ দ্য আর্মি হচ্ছেন বাঘাবলী সোমশেখর রাজু। আর বর্তমানে সিডিএস হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ। তো বর্তমানে সিডিএস হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন দ্বিতীয় সিডিএস। প্রথম সিডিএস ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। তো ওনার মৃত্যুর পর কিন্তু পরবর্তীতে এই জেনারেল অনিল চৌহানকে সিডিএস হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর ভারতীয় সেনাবাহিনীর মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ, অর্থাৎ সেবা পরম ধর্ম। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার 2022 দ্বারা সম্মানিত করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, চিরঞ্জীবী। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী। তো এনাকেই সম্প্রতি ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার 2022 দ্বারা সম্মানিত করা হয়েছে। অ্যাকচুয়ালি সম্প্রতি যে 53তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে গোয়াতে, সেখানেই কিন্তু এই ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার 2022 দ্বারা সম্মানিত করা হয়েছে দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীকে। অ্যাকচুয়ালি এ মাসের এই নভেম্বরের 20 তারিখে এনাকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, চিরঞ্জীবী। আচ্ছা, এটা হচ্ছে এই অ্যাওয়ার্ড রিলেটেড প্রশ্ন। তো সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড বা পুরস্কারগুলি প্রদান করা হয়েছে সেগুলি একটু বলে দিই। যেরকম সম্প্রতি কিছুদিন আগে ডক্টর সুভাষবাবু বেইলিকে অ্যাশফোর্ড মেডেল পেয়েছেন। এছাড়া সম্প্রতি শাহরুখ খানকে গ্লোবাল আইকন অফ সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এছাড়া সম্প্রতি স্প্যানিশ ফিল্ম মেকার কার্লোস সৌরাকে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অ্যাকচুয়ালি এনাকেও কিন্তু এই যে 53তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটি গোয়াতে শুরু হয়েছে সেখানে এই স্প্যানিশ ফিল্ম মেকার কার্লোস সৌরাকে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর সম্প্রতি দলাই লামা পেয়েছেন গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2022। এছাড়া সম্প্রতি খালিদ জাভেদ পেয়েছেন জেসিবি প্রাইজ ফর লিটারেচার। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড বা পুরস্কারগুলি প্রদান করা হয়েছে সেগুলি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাসিম জোমার্ট তোকায়ে পুনরায় কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন? তো সঠিক উত্তর অপশন বি, কাজাকিস্তান। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন কাসিম জোমার্ট তোকায়ে। তো ইনি এই সম্প্রতি পুনরায় কাজাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সম্প্রতি কাজাকিস্তানের নতুন রাষ্ট্রপতি বা পুনরায় রাষ্ট্রপতি হয়েছেন কাসিম জোমার্ট তোকায়েব। আচ্ছা, একটু কাজাকিস্তান সম্পর্কে বলে দিই। তো কাজাকিস্তানের রাজধানী হচ্ছে আস্তানা। অ্যাকচুয়ালি কাজাকিস্তানের পূর্বে রাজধানী ছিল আস্তানা, এবং তারপরে কাজাকিস্তানের রাজধানীর নাম পরিবর্তন করে রাখা হয় নূর সুলতান, এবং তারপরে কিন্তু আবার কাজাকিস্তানের রাজধানীর নাম পরিবর্তন করে আস্তানাই রাখা হয়। তো বর্তমানে কাজাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে আস্তানা, আর কাজাকিস্তানের মুদ্রা হচ্ছে কাজাকিস্তানি টাঙ্গে। এছাড়া কাজাকিস্তানের বর্তমানে প্রাইম মিনিস্টার হচ্ছেন আলিহান সামাইলভ। আচ্ছা, এই সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীগুলি নিযুক্ত হয়েছেন সেগুলো একটু বলে দিই। যেরকম কিছুদিন আগে ইরাকের নতুন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হয়েছেন আব্দুল লতিফ রশিদ। এছাড়া সম্প্রতি কিছুদিন আগে সুইডেনের নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন উলফ ক্রিস্টারসনস। এছাড়া সম্প্রতি ঋষি সোনক ইউনাইটেড কিংডমের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। আর সম্প্রতি লুলা ডি সিলভা ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হয়েছেন। আর কিছুদিন আগে বেঞ্জামিন নেতানিয়াহু পুনরায়
ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। অ্যাকচুয়ালি বেঞ্জামিন নেতানিয়াহু তো আগেও ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন, পুনরায় কিন্তু তিনি আবার ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। আর সম্প্রতি নাতাশা পার্ক মুসের এই প্রথমবার স্লোভানিয়ার কোনো মহিলা প্রেসিডেন্ট হয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে রিয়াল ইলেভেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, কুলদীপ যাদব। ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদবকে সম্প্রতি রিয়াল ইলেভেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। অ্যাকচুয়ালি যে রিয়াল ইলেভেন, এটি হচ্ছে একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম, তো সম্প্রতি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন কুলদীপ যাদব। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার গুলি নিযুক্ত হয়েছে সেগুলি বলে দিচ্ছি। যেরকম কিছুদিন আগে গালফ অয়েল ইন্ডিয়া ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্দানাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে। এছাড়া সৌদি আরবের কোম্পানি ওমারা ডেটস বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে। এছাড়া সম্প্রতি বন্ধন ব্যাংক সৌরভ গাঙ্গুলিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে। আর পিন্টোলা সম্প্রতি ভারতীয় ক্রিকেটার সূর্য কুমার যাদবকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি বোরো প্লাস আয়ুর্বেদিক ক্রিম অক্ষয় কুমারকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে। আর নভি টেকনোলজিস সম্প্রতি MS ধোনিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ ব্র্যান্ড অ্যাম্বাসেডারগুলি নিযুক্ত হয়েছে সেগুলি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত ও কোন দেশের নৌবাহিনীর মধ্যে নাসিম আল বাহার নামক সামরিক মহড়া শুরু হয়েছে? তো সঠিক উত্তর অপশন এ, ওমান। তো সম্প্রতি ভারতীয় নৌবাহিনী এবং ওমানের যে নৌবাহিনী রয়েছে, তো এদের মধ্যে নাসিম আল বাহার নামক সামরিক মহড়া শুরু হয়েছে এবং এটা হচ্ছে 13তম আসর, অর্থাৎ 13তম নাসিম আল বাহার সামরিক মহড়া ভারত ও ওমানের নৌবাহিনীর মধ্যে শুরু হয়েছে। এবং এটি শুরু হয়েছে কোথায়? এটি শুরু হয়েছে ওমান উপকূলে বা কোস্ট অফ ওমান যে রয়েছে সেখানে কিন্তু এটি শুরু হয়েছে এবং এটি এ মাসের 20 তারিখে শুরু হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, সম্প্রতি ভারত ও ওমানের নৌবাহিনীর মধ্যে নাসিম আল বাহার নামক সামরিক মহড়া শুরু হয়েছে। আচ্ছা, প্রথমবার কবে এই নাসিম আল বাহার নামক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম হয়েছিল 1993 সালে এবং তারপর থেকে কিন্তু কন্টিনিউটি অনুষ্ঠিত হয়। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ওমান। আচ্ছা, এখানে একটু ওমান সম্পর্কে বলে দিই। তো ওমানের রাজধানী হচ্ছে মাস্কট, আর ওমানের মুদ্রা হচ্ছে ওমানি রিয়াল, আর ওমানের বর্তমানে কিং হচ্ছেন হাইতাম বিন তারিক আল সৈদ। এছাড়া এবার একটু ভারতীয় নৌবাহিনী সম্পর্কে বলে দিচ্ছি বা ইন্ডিয়ান নেভি সম্পর্কে বলে দিচ্ছি। তো ইন্ডিয়ান নেভি এটি প্রতিষ্ঠা করা হয় 26 জানুয়ারি 1950 সালে, আর এর সদর দপ্তর নিউ দিল্লিতে, আর বর্তমানে চিফ অব দ্য নেভাল স্টাফ হচ্ছেন অ্যাডমিরাল আর হরিকুমার, অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর প্রধান হচ্ছেন অ্যাডমিরাল আর হরিকুমার। নেক্সট প্রশ্ন। তো পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি খাদি ও গ্রাম উদ্যোগ কমিশনের CEO হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, বিনীত কুমার। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন বিনীত কুমার। তো এনেকেই সম্প্রতি এই যে খাদি ও গ্রাম উদ্যোগ কমিশন বা খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের নতুন CEO অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করা হলো। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, বিনীত কুমার। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড প্রশ্ন। তো সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টস গুলি হয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি। যেরকম সম্প্রতি অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ এর নতুন প্রেসিডেন্ট হয়েছেন রমেশ কেজরিওয়াল। আর সম্প্রতি গৌরব দ্বিবেদী প্রসার ভারতীর নতুন CEO হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি IAS অফিসার রাখি গুপ্তা ভান্ডারী পাঞ্জাবের যে গভর্নর রয়েছেন বনওয়ারিলাল পুরোহিত, তো এই পাঞ্জাবের গভর্নর বনওয়ারিলাল পুরোহিতের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি অরবিন্দ ভিরমানি নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য বা ফুল টাইম মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি অরুণ কুমার সিং ONGC অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি অরুণ গোয়েলকে আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে তার ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর সম্প্রতি ধনরাজ পরিমল নাথবানী গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলি হয়েছে সেগুলি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে সুমিত্রা চরৎ রাম পুরস্কার প্রদান করা হবে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন উমা শর্মা। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন বিখ্যাত কথক নৃত্যশিল্পী উমা শর্মা। তো এনেকে সম্প্রতি এই সুমিত্রা চরৎ রাম পুরস্কার এটি প্রদান করা হবে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, উমা শর্মা। অ্যাকচুয়ালি ইনি কিন্তু এর আগে 1973 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে 2001 সালে পদ্মভূষণ পুরস্কারও পেয়েছেন। তো সম্প্রতি এনাকে সুমিত্রা চরৎ রাম পুরস্কার প্রদান করা হবে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, উমা শর্মা। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি জাতীয় T20 বধির চ্যাম্পিয়নশিপ কোন রাজ্য জয়লাভ করেছে? তো সঠিক উত্তর অপশন এ, হরিয়ানা। তো সম্প্রতি হরিয়ানা জয়লাভ করেছে এই 2022 সালের জাতীয় T20 বধির চ্যাম্পিয়নশিপ বা 6th
আইডিসিএ টি টোয়েন্টি ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, কাকে হেরে জয়লাভ করেছে? তো মহারাষ্ট্রকে হারিয়ে সম্প্রতি হরিয়ানা জাতীয় টি টোয়েন্টি বধির চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, হরিয়ানা। আচ্ছা, হরিয়ানার রাজধানী কি? হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। আর হরিয়ানার বর্তমানে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর আর গভর্নর বান্দারু দত্তাত্রেয়। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে জয়পুর ফুড ইউএস এর সম্মানে সম্মানিত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, দানিশ মঞ্জুর। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন দানিশ মঞ্জুর। তো এনাকে সম্প্রতি এই জয়পুর ফুড ইউএস এ সম্মান দ্বারা সম্মানিত করা হয়েছে। অ্যাকচুয়ালি জয়পুর ফুড ইউএস এ ফার্স্ট গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে দানিশ মঞ্জুরকে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, দানিশ মঞ্জুর। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশের পার্লামেন্ট ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে সম্মতি দিয়েছে? তো এটা পার্লামেন্ট হবে। তো প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশের পার্লামেন্ট ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে সম্মতি দিয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, অস্ট্রেলিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সম্মতি দিয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, অস্ট্রেলিয়া। আচ্ছা, একটু অস্ট্রেলিয়া সম্পর্কে বলে দিই। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, আর অস্ট্রেলিয়ার মুদ্রা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, আর অস্ট্রেলিয়ার বর্তমানে প্রাইম মিনিস্টার হচ্ছেন অ্যান্থনি অ্যালবেন্স। এবারে গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, তো প্রশ্ন ছিল, ভারত সম্প্রতি 15তম এশিয়া এয়ারগান চ্যাম্পিয়নশিপে মোট কতগুলি স্বর্ণপদক জিতেছে? তো সঠিক উত্তর অপশন সি, 25টি। তো সম্প্রতি 15তম এশিয়া এয়ারগান চ্যাম্পিয়নশিপ, যেটি দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হয়েছে, তো সেখানে ভারত মোট 25টি স্বর্ণপদক জিতেছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 25টি। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, তো প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রকাশিত নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2022 অনুযায়ী কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে 24 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলি নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।